নমস্কার আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে আমার দ্বারা সঙ্গীত বা গান হবে কি না দেখুন এই বিষয়টা আমি প্রায় কয়েক হাজারবার আর কি শুনেছি আর কি কোনো মা বা বাবা তার ছোট্ট মেয়ে বা ছেলেকে ভর্তি করতে এসছে তখন জিজ্ঞেস করেছে যে আমার মেয়ের দ্বারা গান হবে কি না যারা যুবক যুবতীরা ভর্তি হতে আসে তারাও জিজ্ঞেস করেছে এই কথা যারা বার্ধক্যে মোটামুটি পৌঁছেছে তারাও জিজ্ঞেস করছে যে এই বয়সে আমার দ্বারা গান হবে কি না তো এই কথাটা আমি অনেকবার শুনেছি বা আমাকে বিভিন্ন কমেন্টও লিখেছে এরকম যে আমার দ্বারা সঙ্গীত হবে কিনা বা আমি ভালো গান গাইতে পারবো কিনা আমি বলবো কি দেখুন নিজের উপর আত্মবিশ্বাস রাখুন নিজেকে ভাবুন যে আমাকে পারতেই হবে এবং পারতে গেলে যেগুলো করতে হবে সেগুলো আমি করব মানে আমি করব না অথচ আমি পারবো এটা কখনো হয় না আপনাকে সঙ্গীত শিখতে গেলে যে কোনো কিছু করতে গেলে তার কিছু প্রসিডিওর থাকে সেই প্রসিডিওরটা যে যত সুন্দর করে মেনটেন করে সে তত সাকসেস পায় দেখুন যে এক একই সাবজেক্টে পরীক্ষা দিয়ে কেউ নাইনটি নাইন পাচ্ছে কেউ তিরিশ পাচ্ছে তার মানে বিষয়টাতে একই ব্যাপারটা হচ্ছে প্রসিডিওরটা কিছু ভুল হচ্ছে বলেই সে এই গণ্ডগোলটা হচ্ছে তার আমি আমার আমার এক ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম সে খুবই ভালো স্টুডেন্ট সে বেশিরভাগ সাবজেক্টে নাইনটি ফাইভ তার মার্কস থাকে সবসময় তা আমি তোকে জিজ্ঞেস করেছিলাম যে কীভাবে তুমি করো এটা সে আমাকে বলছে ইটস ভেরি সিম্পল আমি প্রতিটা পেজ যখন ওল্টাই তখন ওই পেজটাতে আমি দেখে নিই যে এই পেজটাতে আমি সেকেন্ড পেজে যখন যাব তখন আমি ওই পেজটাতে যেটা ছাড়ছি সেটাকে আমি একশোতে একশো পাবো কি না যখন আমি দ্বিতীয় পেজে যাই তখন আমি ভাবি যে আমি ওটাতে একশোতে একশো পাবো কি না তবে আমি থার্ড পেজে যাই তাহলে এইভাবে যখন আমি বইটা শেষ করি তখন গিয়ে আমার মার্কসটা ওইভাবে ক্যারি করে এ খুব সাধারণ ব্যাপার কিন্তু আপনারা কি সেভাবে করেন কি যে আমি যেটা শিখছি সেটাকে আমি প্রায় হানড্রেড পারসেন্ট কমপ্লিট করছি কি না তাহলে এটাকে করুন দেখুন আপনি সাকসেস পাবেনি আপনার সঙ্গীত যে তালের যে পারফেকশান সেটাকে প্রায় হান্ড্রেড পারসেন্ট করুন তার পিছনে লেগে থাকুন আপনার সুরের যেগুলো যেগুলো প্রয়োজন সুরের সৌন্দর্য বাড়াবার জন্য যেগুলো দরকার হয় আপনার উচ্চারণে উচ্চারণের সৌন্দর্য বাড়াবার জন্য যেগুলো দরকার হয় সেগুলোকে আপনি হানড্রেড পারসেন্ট করুন দেখবেন আপনি সাকসেস পাবেনি কেউ আপনাকে রুখতে পারবে না কিন্তু আপনি প্রসিডিওরটা ফলো করবেন না কিন্তু আপনি মহান গায়ক হবেন বা মহান একজন স্রষ্টা হবেন সেইটা যদি ভাবেন তাহলে কিন্তু মুশকিল তখন আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি সময় ব্যয়টা করব কি করব না হবে কি হবে না যাবো কি যাব না এর মধ্যে রাখছেন কেন যখন আপনি একটা জিনিসকে ভালোবাসেন তো আপনি যখন ভালোবাসেন যখন যে সাবজেক্টটাকে সেই সাবজেক্টের উপর আপনি কনফিডেন্স রাখুন যে এটাকে আমি ঠিকভাবে শিখবো তাহলে আমি সাকসেস পাবই সেটা যেই বয়সেই হোক না কেন কোনো বয়স বলে এটা কিছু ব্যাপার নেই এই প্রসিডিয়রটা খুব বেশি একটা কিছু হ্যাবক না আমাদের কাছে বিভিন্ন আমিও এরকম গান শিখতে গিয়ে পরিষ্কার বুঝতেই পারি না যে কোনটা কোনটা শিখলে কি কি শিখলে আমার কাছে ক্লিয়ার যে আমি সঙ্গীতে একটু ভালো একজন গায়ক হব তো ইটস ভেরি ক্লিয়ার জিনিস হচ্ছে এটা আমি বলে দিচ্ছি আপনাদের কিচ্ছু না আপনি তালের প্রায় হানড্রেড পারসেন্ট পারফেকশানে পৌঁছে যান আপনি সুরের প্রায় হানড্রেড পারসেন্টে পৌঁছে যান আপনি উচ্চারণের প্রায় হান্ড্রেড পার্সেন্টে পৌঁছে যান মানে যারা যারা দেখছেন ভারতবর্ষের শ্রেষ্ঠ সিঙ্গার তাদেরকে টার্গেট নেই যে তাদের থেকে আমি ভালো উচ্চারণটা করব হয় না বলে কিছু নেই হয় না আপনার নিজের উপর আস্থা রাখুন যে তাদের থেকে আমি ভালো উচ্চারণ করব তাদের থেকে ভালো আমি সুরে গাইবো তাদের থেকে আমার তালেন্ট সেন্স বেশি ভালো করব আরও যেমন ফার্স্ট বয়কে টার্গেট নেয় না যে যখন কোনো একজন সেকেন্ড বয় থার্ড বয়স বা যার অত খারাপ শুরু তারা তো টার্গেট নেয় ফার্স্ট বয়কে যে ফার্স্ট বয়ের থেকে আমি ভালো করব। আর আপনি যদি আগে ভেবে ভেবেই বসেন যে আমি কোনো দিন ফার্স্ট হতে পারবো না তাহলে তো সত্যিই কোনো দিন হতে পারবেন না তো সবসময় বলবো নিজেকে দিনহীন মনে করবেন না নিজের আত্মাকে অপমান করবেন না আর নিজেকে বিশ্বাস রাখুন যে আমি পারবো আমাকে ঠিকঠাক সঠিকভাবে একজন গুরু মেনটেন করুন গুরুকে ধরুন যে প্রকৃত জ্ঞানী মানুষ সৎ মানুষ ভালো মানুষ এরকম একজন গুরুকে ধরুন হ্যাঁ যে বেশ হাসি খুশি মানুষ হয় যে খুব বন্ধু ভাবে আপনার সঙ্গে মেলামেশা করে আপনাকে ঠিক ঠিক করে পথে পথটাকে ইয়ে করে দেবে যার সঙ্গে আপনি শিক্ষা লাভ করতে গেলে আপনার খুব ভালো লাগবে মনে হয় ক্লাসটা না শেষ হলেই বোধ হয় ভালো হতো আর আরও অনেকক্ষণ থাকতো হ্যাঁ তো আমি এরকম অনেক গুরু দেখেছি যাদের ওখান থেকে আমি প্রথমে গিয়ে ঢুকতাম আর শেষে বেরোতাম মানে বেরোতে ইচ্ছে করতাম আবার অনেক গুরুকেও আমি দেখেছি যে পনেরো মিনিটও থাকতে ইচ্ছে করে না তার সঙ্গে মানে সে এতটাই তার আমি তো বোঝি না তো সেগুলো আমি বহু দেখেছি আর কি জিনিসগুলো তো আপনারা সেইগুলোকে একটু দেখে নেবেন তাহলেই ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে তো সেই জন্য বলছি যে এই ভাবনা চিন্তাগুলো আপনাদের মধ্যে আনবেন না সঙ্গীত হচ্ছে পরম বন্ধু একে বন্ধুর মতন রাখুন এ আপনাকে শান্তি দেবে সুখ দেবে আপনার শরীর মন সব কিছু ভালো রাখবে এবং আরেকটা হচ্ছে পৃথিবীর ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনার সব কিছু আপনাকে একদিন ত্যাগ করবে আপনার শৈশবের বন্ধু আপনার জৈবীবনের বন্ধু কৈশোরের বন্ধু বার্ধক্যের বন্ধু আপনার আত্মীয় স্বজন যারাই আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একদিন আপনার থেকে তারা সরে যাবেই কেউ রুখতে পারবে না প্রকৃতির নিয়মই এটা হবে কিন্তু সঙ্গীত সে কিন্তু আপনাকে কোনো দিন ছাড়বে না আপনি পৃথিবীর যে মাথায় যাবেন সে মাথায় আপনার এ সঙ্গ হয়ে থাকবে ভালো সঙ্গী হয়ে থাকবে তাহলে ক্লিয়ার আমি বললাম দিয়ে আপনারা এই নিয়ে ভাববেন না আপনারা শুধু মেনটেন করার চেষ্টা করুন যে আমি সঠিকভাবে শিখছি কি না তো যদি ভুল শেখেন তাহলে তো কিছু করার নেই ভুল শিখলে আপনার সময়টা ব্যয় হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আরও গণ্ডগোল ভুল উচ্চারণ ভুল তাল সব কিছু শিখে টেকে মানে আপনার যাওয়ার কথা ছিল কাশ্মীর চলে গেলেন কন্যাকুমারীকে উল্টো চলে গেলেন আগে ভুল করার চেয়ে না করা ভালো তো আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন কিন্তু ভুল শেখা খুব খারাপ জিনিস ভুল জানা খুব খারাপ জিনিস তার থেকে না জানা ভালো তো আপনারা সঠিকভাবে সঙ্গীত শেখুক নিজের উপর বিশ্বাস আস রাখুন যে আমি পারি আমাকে পারতেই হবে আমি করব। আমার আমার সেও মানুষ ছিল আমিও মানুষ সেও যারাই পৃথিবীতে বড় হয়েছে তারা কেউ এক লাফে হয়নি তারাও একটা প্রসিডিওর নিয়েছে ঠিক ঠিক করে তারা সেই প্রসিডিওর মেনটেন করতে করতে একদিন শিখরে উঠে গেছে আপনিও ঠিক উঠে যাবেন আর সেটা বেশি দিন লাগেও না যে বিষয়টা যে আমরা ওই একটা আছেন এক জন্মে গান হয় না পঁচিশ বছর ধরে সা করে যাওয়া হ্যাঁ এগুলো ঠিকঠাক মানে ব্যাপার নয় কোনোটা সাইন্টিফিক নয় আপনি ঠিক ঠিক করে মেনটেন করুন দেখুন উইদিন টু ইয়ার্সের মধ্যে আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন তারপরে তো সারা জীবন জ্ঞান অর্জনের ব্যাপারটা রয়েছে কিন্তু আপনি ভালো গান গাইতে পারেন ভালো টু থ্রি ইয়ার্সের মধ্যে আপনি খুব ভালো গান গাইতে পারবেন সেই প্রসিডিওরটা যদি ঠিক ঠিক মেনটেন করেন আর প্রসিডিওর যদি মেনটেন না করেন তাহলে গন্তব্য পেতে যাবে তাহলে তিরিশ বছর হবে না তিনশো বছরও হবে না ঠিক আছে আবার বলছি আমার কথায় কেউ মনে করবেন না কিছু কাইন্ডলি একান্তই আমার ব্যক্তিগত মতামত এ বিষয়ে কেউ রাগ করবেন আগে ভালো থাকবেন সবাই